Έξω σου! Γεια σου! Έντε σου! আমরা এখানে যারা ফার্মে খেলি তো আমাদেরই একটা অ্যাসোসিয়েশন আছে ফার্ম ক্রিকেট অ্যাসোসিয়েশন তো তার তরফেই টুর্নামেন্টটা নামানো হয়েছে সুজন চৌধুরী মেমোরিয়াল উইনার্স এবং উষারানী চক্রবর্তী রানার্স আপ আমাদের দুদিন ব্যাপী খেলা হবে এগারো এবং বারোই মার্চ তো এবার আমাদের দল প্রথমে নেওয়ার কথা ছিল ষোলোটা কিন্তু আমরা যেরকম মানে রেসপন্স পেলাম ইসলামপুরবাসীর কাছ থেকে তো আশা করি দল সংখ্যা বাড়তে পারে আমাদের এগারো তারিখ খেলা শুরু হবে সন্ধে ছ ঘটিকার সময় ঠিক আছে এবং খেলাটা বারো তারিখ অবধি যাবে আমাদের হচ্ছে নকআউট টুর্নামেন্ট হচ্ছে মানে হেরে গেলেই গল্প শেষ যেটা বললাম আর কি মানে হেরে গেলেই গল্প শেষ কারণ রি এন্ট্রি কোনো ব্যাপার নেই এখানে ঠিক আছে তো প্রথম দিন শুধু গ্রুপ স্টেজের খেলা হবে এবং বারো তারিখ হচ্ছে আমাদের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল আর ফাইনালগুলো হবে প্রাইজ মানে কী কী রয়েছে প্রাইজ মানে বলতে আমাদের ফার্স্ট প্রাইজ যে আছে ওটা বারো হাজার টাকা তার সঙ্গে ট্রফি এবং মেডেল সেকেন্ড প্রাইজ হচ্ছে সাত হাজার টাকা তার সঙ্গে ট্রফি এবং মেডেল রয়েছে এন্ট্রি বলতে আমাদের এখানে আটজন করে পার টিমের প্লেয়ার থাকবে তো ওই জন্য এন্ট্রি ফি হচ্ছে আমাদের আটশো টাকা একজন টোটাল নয়জনের আপনার নাম আমার নাম শাশ্বত দত্ত খেলার এখানে আমি সেক্রেটারি দায়িত্বে আছি চার মারো চমৎকার আছে চমক চমক নট আউট